एक्स्ट्रा टाइम। দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর সোনারপুর দিয়ে বারাইপুরের দিকে গেলে পড়ে মালঞ্চ মাহিনগর, সেখানেই বাড়ি চঞ্চল ব্যানার্জির। আজীবন মোহনবাগান সমর্থক, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, রক্তে যেন সবুজ মেরুন। আর এতটাই মোহনবাগান ভক্ত যে বানিয়ে ফেললেন হুসাই রামিরেজ ব্যারেটোর আস্ত একটা ট্যাটু। আসলে চঞ্চল ব্যানার্জিদের ওই জেনারেশনটাই ব্যারেটোকে কেন্দ্র করেই বেড়ে উঠেছিল। ফুটবল মাঠ থেকে দর্শকদের মনোরঞ্জন করে ফুটবলকে বিদায় জানান তারকারা, কিন্তু তাদের অগণিত ভক্ত তাদেরকে ভুলতে পারেন না। ব্যারেটো ঠিক তেমনই একজন অনেপনেও চরিত্র ছিলেন এই ময়দানে। চঞ্চল ব্যারেটোর উদ্দেশ্যেই বানিয়ে ফেললেন এই ট্যাটু। কয়েকদিন আগেই ফেসবুকে চঞ্চল এটি পোস্ট করেছিল, সেখানে স্বয়ং হুসাই রামিরেজ ব্যারেটো এসে ভালোবাসার কমেন্ট করে যান। কমেন্ট করেন ডগলাসও, আসুন চঞ্চল ব্যানার্জির সাদা হাতে কিভাবে ফুটে উঠল হুসাই রামিরেজ ব্যারেটোর সদাহাস্য মুখ সেটাই দেখে নেব। এবং সেই ছবি এক্সক্লুসিভলি ধরা থাকলো এক্সট্রা টাইম বাংলার দর্শকদের জন্য। লেজার স্ক্রিন ট্যাটুর নিলয় দাস বানিয়েছেন এই স্পেশাল ট্যাটু। ঈশান পোড়েল, রবিন সিং, অরিন্দম ভট্টাচার্যদের হাতে যে ট্যাটুগুলি শোভা পায় সবারই শিল্পী এই নিলয় দাস। তিনি জানাচ্ছিলেন হুসাই রামিরেজ ব্যারেটোর এই মুখ ইউনিক, আর দ্বিতীয়বার হবে না। বাগান বলতে তার ফ্ল্যাগ এবং তার ট্রফি এবং লেজেন্ড ডেফিনেটলি ব্যারেটো রিলেটেড। তখন ডেফিনেটলি চঞ্চলও খুবই হেল্প করেছে যে এই এই সাবজেক্টসগুলো দেওয়া যায় এবং ইউজ করা যেতে পারে, সেইগুলো মিলিয়ে মিশিয়ে একটা দুজনেরই কোলাবরেশন ওয়ার্ক। এটা শুধু আমার একার ক্রেডিট না, এখানে চঞ্চলেরও ক্রেডিট রয়েছে, তার ট্রাস্ট আমার প্রতি এবং স্টোরিটা যখন বিল্ড আপ করার সময় যা যা সাবজেক্ট সেগুলোকে ইউজ করা, সেগুলো সেইভাবেই আমরা প্রত্যেকবার কাজ করি। আর ট্যাটু হাতে নিয়ে দারুণ খুশি চঞ্চল, বলছিলেন ব্যারেটোর জন্যই যে নিবেদিত তার প্রাণ। ব্যারেটো অ্যাকচুয়ালি আমাদের কাছে এটা এমন একটা ইমোশন খুব ছোটবেলা থেকেই, যেটা আমরা হয়তো কোনোদিনই আর ওভারকাম করতে পারবো না বা করতে চাইও না, টু বি ভেরি অনেস্ট। তার কারণ যে প্লেয়ারটাকে দেখে অনেক লোক মাঠমুখী হয়েছে, এরকম প্রচুর লোককে আমি চিনি যারা আচ্ছা ব্যারেটো খেলছে তাহলে আজকে মাঠে গিয়ে খেলাটা দেখবো, এরকমভাবে অনেকে সেই সময় খেলা দেখতে যেত। মানে এইরকম তার ফ্যান ফলোয়িং, সে খেলা ছেড়ে দিয়েছে কবে এখনও পর্যন্ত সবুজ তোতা বললে মানুষ পাগল হয়ে যায়। কোথাও যদি জানে যে ক্লাবে কোনোদিন ব্যারেটো এসেছে, মাঝখানে লাস্ট সিজনে যখন কিবু কোচিং করছিল আমাদের ক্লাবে, সেই সময় ব্যারেটো কিছু সময়ের জন্য আমাদের ক্লাবে এসেছিল কোচিংয়ের জন্য, সেই সময় আমি দেখেছি তো মানে কি অসাধারণ সেই ক্রেজ, মানে না দেখলে বিশ্বাস করা যায় না। তো ব্যারেটোর উপর এই যে ইমোশন, এবং সেই লোকটাকেও, সে ব্যারেটো যখন আমরা যেমন আমাদের ইমোশনটা যেমন ব্যারেটোর জন্য কাজ করছে, তেমনি ব্যারেটোর ইমোশনটা ক্লাবের জন্য অসাধারণ। মানে আমার একটা ছোট্ট গল্প জানা আছে যেখানে মোহনবাগান প্লেয়াররা তারা খুব সম্ভবত ক্লাবের মধ্যে খালি পায়ে ঘুরছিল বা ওরকম কিছু হবে, ব্যারেটো সেটা থেকে পরের দিন সবার জন্য চটি কিনে এনেছিল। তো এই যে ইমোশনটা বাকিদের জন্য, যে ফিলিং ক্লাবের জন্য যে ফিলিং, এটা আমার মনে হয় না আজকের দিনে কোনো প্লেয়ারের থাকবে, ভীষণ ভীষণ বিরল। অ্যান্ড ব্রাজিলের একটা প্লেয়ারের এই ইমোশন আমাদের ক্লাবের জন্য এখনও পর্যন্ত যে ইমোশন, তার সেটাকেই ডেডিকেট করে সেটাকেই ইমোর্টাল করার জন্য একটা আমার প্রয়াস এটা। অ্যান্ড আমি বরাবর ব্যারেটোর খুব ফ্যান ছোটোবেলা থেকেই, সেই সময় মনে আছে আমি ব্যারেটোর মতো চুল কাটতাম বা ব্যারেটো সেই গোল করার পর যে জার্সিগুলো তুলে দেখাতো টি শার্টের ওপর লেখা থাকতো ভগবান আমার শক্তিদাতা, যিশু আমার মুক্তিদাতা, সেইগুলো আমি আমার নিজের একটা হোয়াইট টি শার্ট কিনে সেখানে আমি ফেব্রিক করে লিখে এ করতাম। তো বরাবরই আমি ব্যারেটোর হিউজ 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 ফ্যান, তো এই জন্য আমি ট্যাটুটা করেছিলাম। অ্যান্ড রিসেন্টলি আমি যখন এই ফটোটা পোস্ট করেছিলাম, সেটা আমার এক চেনা দাদা শিলাদিত্যদা পোস্ট করেছিল ফেসবুকে,
এবং সেখানে এসে ব্যারেটো লিখেছে যে অ্যামেজিং ট্যাটু, অ্যাপ্রিসিয়েট দ্য জেস্টার। তো এই যে ভালোবাসা, এটা চিরকাল থাকবে। তো থ্যাংক ইউ ব্যারেটো, থ্যাংক ইউ ফর এভরিথিং। এটা আই হোপ তোমার খুব ভালো লেগেছে। তো এটাই আমার বলার ছিল। থ্যাংক ইউ, জয় মোহন বাগান। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।